আমরা জানি আপনি অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেছেন, কিন্তু এই অর্থ সম্পদ না থাকা যে লেখাপড়ার পথে অন্তরায় নয় তার জ্বলন্ত প্রমাণ আপনি। এখনকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি? তাদের উদ্দেশ্যে বলবো, বিদ্যাসাগরের জীবনীটা যেন তারা পাঠ করে। যে বিদ্যাসাগরের জীবনী পাঠ করলে বোঝা যাবে যে একজন বিদ্যা লাভ করতে হলে কী পরিমাণে পরিশ্রম করতে হয় এবং কী পরিমাণে কষ্ট করতে হয়। কাজে এই জিনিসটা এখনকার শিক্ষকদের মধ্যে নাই, শিক্ষার্থীদের মধ্যে তো নাই।